এখন সারা পৃথিবীর প্রায় 200টা দেশে মারণ ভাইরাস COVID-19 ফাঁপা বসিয়েছে, শহে শহে চলেছে মৃত্যু মিছিল। এই রকম সংকটময় পরিস্থিতিতে দেশবাসীকে বাঁচাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 3 সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন। এর ফলে স্কুল কলেজের পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ, তাই বিশেষ করে নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্রের একক নিউরন বা নার্ভ কোষের গঠন ও কাজ সম্পর্কে আজ আমরা জানব। তাহলে শুরু করি। নার্ভ কোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। নিউরন বা নার্ভ কোষের যে গঠন সেটা যদি দেখতে চায় বা জানতে চায়, তার যে ছবিটা আমাদের মোটামুটি এই হাতের মতো দেখতে অনেকটা, হাতের যে তালু অংশ এটাকে যদি বলা হয় সেল বডি বা কোষ দেহ, আর এই কোষ দেহ থেকে যেগুলো বার হয়েছে সেগুলো হচ্ছে আমাদের যেমন 5টা আঙুল, নিচের দিকে একটা, বাহুর একটা অংশ, তাহলে এইগুলোকে বলা হবে প্রবর্ধক বা প্রসেস। এই প্রসেস দুই ধরনের, একটা হচ্ছে শাখাযুক্ত, আঙুলটাকে যদি ধরা হয় শাখাযুক্ত তাহলে এগুলোকে বলা হবে ডেনড্রন। ডেনড্রন থেকে যদি বার হয় তাকে বলা হবে ডেনড্রাইট, আর নিচের দিকে যেটা শাখাবিহীন যে অংশটা সেটাকে বলা হবে অ্যাক্সন। এবার আসি, এখানে দেখা যাচ্ছে একটা নিউরনের সম্পূর্ণ ছবি। নিউরনের নক্ষত্রাকৃতি বা গোলাকার যে অংশ এটাকে বলা হচ্ছে সেল বডি বা কোষ দেহ বলা হয়। একটা কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকা দরকার, এখানে সেই সমস্ত অঙ্গাণুগুলোই আছে। এখানে যেমন সাইটোপ্লাজম আছে, নিউরনের যেহেতু সাইটোপ্লাজম সেই জন্য এর সাইটোপ্লাজমকে বলা হবে নিউরোপ্লাজম। এর একদম কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থিত, লেখা আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া এখানে আছে মাইটোকন্ড্রিয়া, এখানে আছে গলগি বস্তু, ছোট ছোট যে দানাগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে নির্জল দানা, রাইবো নিউক্লিয় প্রোটিনের দ্বারা গঠিত। এগুলোর প্রধান কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। এছাড়া এখানে দেখা যাচ্ছে সরু সরু তন্তুন্ত যে অংশগুলো এগুলোকে বলা হচ্ছে নিউরোফাইব্রিল। এখানে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, বা যদিও থাকে সেন্ট্রোজোম সেটা হচ্ছে নিষ্ক্রিয়, সেই জন্য নার্ভ কোষ বিভাজন হয় না। এখানে মাধ্যমিক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেয় যে নার্ভ কোষ কেন বিভাজন হয় না। এর প্রধান কারণ হচ্ছে সেন্ট্রোজোম এখানে থাকে না, যদি থাকে সেটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এবার চলে আসি আমরা, যে কোষ দেহ থেকে যেগুলো বার হয়েছে শাখাযুক্ত সেগুলোকে বলা হচ্ছে ডেনড্রন। ডেনড্রন থেকে যেগুলো বার হয়েছে তাকে বলা হচ্ছে ডেনড্রাইট। এখানে কিন্তু সাইটোপ্লাজম থাকে, নিজল দানা থাকে, ডেনড্রন বা ডেনড্রাইডের কোনো আবরণ থাকে না। এবার ডেনড্রনের কাজ, এর প্রধান কাজই হচ্ছে বাইরে থেকে কোনো স্নায়ু স্পন্দন বা উদ্দীপনাগুলো কোষ দেহ থেকে নিয়ে আসা, সেই জন্য এটাকে বলা হচ্ছে অন্তর্বাহী। এবার চলে আসি, কোষ দেহ থেকে নিচের দিকে শাখাবিহীন একটা অংশ নিচের দিকে চলে এসেছে, এটাকে বলা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন যেখানে উৎপত্তি হয়েছে কোষ দেহ যে জায়গাটা, সেই সংযোগ স্থলটাকে বলা হচ্ছে অ্যাকশন হিলক। অ্যাকশন হিলকে এখানে কোনো আবরণই না, অ্যাকশন হিলকের এই জায়গাটা কিন্তু সাইটোপ্লাজম থাকে, এখানে কিন্তু নির্জল দানা দেখা যায়। এবার অ্যাকশন 3টে আবরণী দ্বারা আবৃত থাকে, একদম ভেতরের দিকে যে আবরণী তাকে বলা হচ্ছে অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমার পরের যে আবরণী যেটা স্নেহ পদার্থের যেটা এখানে সেট করে দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে মায়োলিন সেল বা মেডুলারি আবরণ। এটা মাঝে মাঝে জায়গায় বিচ্ছিন্ন দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এখানে বিচ্ছিন্ন আবার শুরু হয়েছে, এই মায়োলিন শীত যেখানে বিচ্ছিন্ন হয়েছে। এবার একদম বাইরের দিকে যে আবরণী তাকে বলা হচ্ছে নিউরোলেমা আবরণী। এই নিউরোলেমা আবরণী যেখানে মায়োলিন শীত ছিন্ন তার ভেতরের দিকে ঢুকে গিয়ে দেখা যাচ্ছে একটা খাঁজের সৃষ্টি করেছে, এই খাঁজটাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট প্রশ্ন দিয়ে দেয় যে র্যানভিয়ারের পর্ব কোথায় দেখা যায় বা র্যানভিয়ারের পর্ব কাকে বলে। নিউরোলেমা বাইরের যে আবরণী সেটা ভেতরের দিকে ঢুকে গিয়ে যে খাঁজ সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। এছাড়া নিউরোলেমা এবং মেডুলারি আবরণের মাঝখানটা করে একটা ডিম্বাকৃতি নিউক্লিয়াস যুক্ত কোষ দেখা যায় যাকে বলা হচ্ছে সোয়ান কোষ। এই সোয়ান কোষ সাধারণত ধারক কোষ হিসাবে কাজ করে। এবার চলে আসি একদম অ্যাক্সনের শেষ প্রান্ত, দেখতে অনেকটা ঝাঁটার মতো বা ব্রাশের মতো, এটাকে বলা হয়েছে প্রান্ত ব্রুশ বা এন্ড ব্রাশ বলা হয়। এন্ড ব্রাশ একদম শেষের দিকে বোতামের মতো স্ফীত যে অঞ্চলগুলো দেখা যাচ্ছে
এগুলোকে বলা হয়েছে সাইন্যাপটিক নোভ বা প্রাক স্নায়ু সন্নিধি বলা হয়। এবার আবরণী যুক্ত এই অ্যাক্সনকে বলা হচ্ছে স্নায়ু তন্তু বা নার্ভ ফাইবার বলা হয়। এই নার্ভ ফাইবারে কোনো কোনো নার্ভ ফাইবারে মায়েলিন শীত বা মেডুলারি আবরণ থাকে বা কোনোটাই থাকে না। যদি মায়েলিন শীত বা মেডুলারি আবরণ থাকে সেই নার্ভ তন্তুকে বলা হবে মেডুলেটেড স্নায়ু তন্তু, যদি না থাকে তাকে বলা হবে নন মেডুলেটেড স্নায়ু তন্তু। তাহলে মোটামুটি আমরা এখানে নিউরন বা নার্ভ কোষের গঠন সম্পর্কে জানতে পারলাম। এবার আসি অ্যাক্সনের কাজ। অ্যাক্সনের প্রধান কাজই হচ্ছে কোষ দেহ থেকে স্নায়ু উদ্দীপনা বা স্পন্দনগুলোকে একদম বাইরের দিকে পাঠিয়ে দেওয়া, অর্থাৎ এটা বহির্বাহী কাজ হিসাবে কাজ করে। এখানে তাহলে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে মাধ্যমিকে, এবার সামনের মাধ্যমিকে নিউরনের ছবি আসতে পারে বা নিউরনের গঠন আসতে পারে। গঠন বলতে হয় অ্যাকশনের গঠন দিতে পারে, নতুবা কোষ দেহের গঠন দিতে পারে বা বিভিন্ন অংশের কার্যগুলো দিতে পারে। এবার আসি যেটা পার্থক্য দিতে দেয় ডেনড্রন এবং অ্যাকশনের পার্থক্য। পার্থক্য বলতে এখানে দিয়ে দেয় গঠনগত পার্থক্য, নতুবা দিয়ে দেয় কার্যগত পার্থক্য। গঠনগত পার্থক্য এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এক নম্বর বলতে পারে ডেনড্রন সাধারণত শাখা যুক্ত, অ্যাকশন সেখানে শাখা বিহীন অংশ। ডেনড্রনের কোনো আবরণই দেখা যায় না, অ্যাকশনে দেখা যাচ্ছে এখানে অ্যাক্সোলেমা নিউরোলেমা মাইনসি তিন ধরনের আবরণী দেখা যাচ্ছে। অ্যাকশনে দেখা যাচ্ছে র্যানভিয়ার পর্ব দেখা যাচ্ছে, সোয়ান কোষ দেখা যাচ্ছে বা ডেনড্রন বা ডেনড্রাইড এই ধরনের কোনো আবরণী নাই। এবার কাজের কথা, কাজের কাজ হচ্ছে ডেনড্রাইডের হচ্ছে অন্তর্বাহী প্রবর্তক, অর্থাৎ বাইরের স্নায়ু স্পন্দন কোষ দেহর দিকে নিয়ে আসে। আর অ্যাকশন কি করে কোষ দেহ থেকে স্নায়ু স্পন্দন বা উদ্দীপনাগুলো বাইরে পাঠিয়ে দেয়, অর্থাৎ বহির্বাহী। তাহলে নিউরন বা নার্ভ কোষ সম্পর্কে মোটামুটি তার গঠন এবং তার বিভিন্ন অংশের কাজ পরিষ্কারভাবে নিশ্চয় বুঝতে পারলে বা বোঝানো গেল। এরপরে যেটা শুরু করবো এর পরের অংশ সেটা পরে আবার শুরু করবো। এখানে আপাতত আমি আজকের মতো শেষ করলাম। নমস্কার, বুঝতে পারলে আমার খুব ভালো লাগবে।